একাজ সে কাজে মাথা গরম সাকিবের, ধৈর্য ধরা যাচ্ছে না একদম। তাই তো জায়েদ খানের মতো নায়কের ফোন দিব্যি ফেলে দিচ্ছেন সুইমিং পুলে। দৃশ্যটা বিজ্ঞাপনের বটে, তবে সাকিব যে ভীষণ ব্যস্ত সেটা তো ধ্রুব সত্য। জায়েদ খানের সাথে ওই দৃশ্যের শুট থেকে শুরু করে আরও অনেক বিজ্ঞাপনী এন্ডোর্সমেন্টের কমিটমেন্ট রাখতে হচ্ছে। তার মধ্যে আমেরিকায় পরিবারকে সময় দিয়ে ফিরেছেন, তারপরেই নেমে পড়েছেন DPL এর ম্যাচে। সেখানে খেলেছেন 49 রানের এক ইনিংস, হাঁকিয়েছেন 2 বাউন্ডারির পাশাপাশি 3টা ওভার বাউন্ডারিও। হিটওয়েভের মধ্যে 50 ওভারের ম্যাচ খেলে পরের দিন ভোরবেলায় ছুটে গেছেন মাগুরায়। যেতে তো হবেই, ক্রিকেটের পাশাপাশি এখন যে তিনি মাগুরার সংসদ সদস্য, সময় দিতে হচ্ছে রাজনীতিতেও। বুধবার স্থানীয় নেতাকর্মীদের সাথে মাগুরায় গিয়ে দেখা করেন সাকিব আল হাসান, তারপর আবার ঢাকায় ছুট। হাতে সময় একদম কম, তাই হেলিকপ্টারই ভরসা। স্থানীয় নেতাকর্মীদের সাথে সাকিবের এ যাত্রায় সঙ্গী হয়েছেন মাগুরা 1 আসনের MP এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সব কাজের কাজই হলেও অবশ্য খেলছেন না জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 3টা। আগের পরিকল্পনা অনুযায়ী সেই সময়টায় অবশ্য ঘরে বসে চিল করা নয়, বরং নেমে পড়বেন লঙ্গর ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের জার্সিতে। খালিদ জামিল, 71।